পরবর্তী খবরের দিকে। সঙ্গীতের অপরিমেয় ঐশ্বর্য তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য, সমৃদ্ধ করেছেন ভারতীয় সঙ্গীতকে, বিদেশি সঙ্গীতের মণিমুক্ত আহরণ করে তাকে দিয়েছেন নিজস্ব ভারতীয় রূপ। তিনি হলেন ধীরেন্দ্রলাল রায়ের সুযোগ্য সন্তান দিলীপ রায়। দিলীপ কুমার রায়ের গানে বিদেশি সুর, এই নিয়ে পঙ্কজ সাহার রচনা ও পরিচালনা একটি অনুষ্ঠান পরিবেশিত হলো। তার বক্তব্যের সঙ্গে দিলীপ কুমার রায়ের গান পরিবেশন করলেন শান্তিনিকেতনের শিল্পীরা। এটা খুব একটা ঐতিহ্য মণ্ডিত আয়োজন। আশা করি তোমরা জানো যে বঙ্গীয় জাতীয় যে শিক্ষা পরিষদ, এটির প্রথম সভাপতি ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, এটির প্রথম অধ্যক্ষ হচ্ছেন শ্রী অরবিন্দ, এবং এই প্রতিষ্ঠানই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছে। এখন আমার শ্রদ্ধেয় অধ্যাপকরা এটা চালান। প্রত্যেক বছর আমি এক একটা বিষয় নিয়ে বলি। গত বছর আমি বলেছিলাম রবীন্দ্রনাথ অন্ধকারে মুখ ঢাকেননি, আমার সঙ্গে গান গিয়েছিল ইমন চক্রবর্তী। এবারে আমার বিষয় দিলীপ কুমার রায়ের গানে বিদেশি সুর, এবং আমার সঙ্গে গান গাইবে শান্তিনিকেতনের শিল্পীরা। তারা এসেছে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদে এই অনুষ্ঠান করার আরেকটা তাৎপর্য। চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, চলছে। বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের 113তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে শনিবার ইন্দুমতী সভাগৃহে কবি অধ্যাপক শঙ্খ ঘোষকে পরিষদের সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হল। সম্মান স্মারক তুলে দেন আনন্দদেব মুখোপাধ্যায় ও জহর সরকার। মানপত্র পাঠ করেন পঙ্কজ সাহা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার। মান্যবরেষু, আজীবন সারস্বত সাধনা, অবিচল নীতিনিষ্ঠা, অনাবিল সৌজন্য শিষ্টতা, আপনাকে সমকালের বিবেক বিগ্রহের আসনে প্রতিষ্ঠিত করেছে। কাব্য রচনায় শব্দ চয়ন ও মূর্ছনার অভিনবত্ব, রবীন্দ্র অনুধ্যানে নিরবশেষ তন্নিষ্ঠা, চর্চায় বিস্তৃত গভীর পাণ্ডিত্য, ক্ষুব্ধ সময়ের ঘাত প্রতিঘাতে মূর্ত শুভবুদ্ধির প্রক্ষেপণ, পথ চলায় স্মিত সুজনবৃত্তি, সকল গুণে আমরা মুগ্ধ গৌরবান্বিত। ভারতবর্ষের সবচেয়ে বেশি যুবক থাকবে, ইয়াং পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, আর ওয়ান আউট অফ এভরি ফোর গ্রাজুয়েটস অ্যান্ড হায়ার গ্রাজুয়েটস হায়ার গ্রাজুয়েটস উইল বি ফ্রম ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড। এইসব শুনে পরিসংখ্যা শুনে কিন্তু ভয় লাগে যে আমরা কোন দিকে যাচ্ছি। ইন্ডিয়া উইল বি দ্য ইয়াংস্ট নেশন 2029, আর এখনকার পরিসংখ্যান অনুযায়ী ইন্ডিয়া অন দ্য টপ 5 অফ সাইটেড রিসার্চ। এই নিয়ে আমার অনেক রকম তর্ক আছে, আপনার অনেকে বিজ্ঞানের অধ্যাপক
প্রজেক্টের অধ্যাপক, আমি এই নিয়ে সাইটেড রিসার্চ নিয়ে ঢুকতে চাইছি না, কারণ সাইটেড রিসার্চ নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক আছে। আমি জানি যে একটা 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 লেভেল আমরা রিচ করে গেছি, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছু বলার কঠিন, এরকম একটা সম্মান যে কোনো মানুষের পক্ষে একটা বড় আনন্দের অভিজ্ঞতা, গর্বের অভিজ্ঞতা। কিন্তু সেই সঙ্গে লজ্জার কথা, লজ্জার কথা বলছি আমি এই জন্যে যে জাতীয় শিক্ষা পরিষদ এরকম একটি প্রতিষ্ঠানের নামের সঙ্গে এভাবে যুক্ত হতে পারাটা, যে যোগ্যতা দাবি করে সে যোগ্যতা আমার নেই। এখানে ডক্টর জহর সরকার ইতিমধ্যে অনেকগুলো কথা বলেছেন, যে কথার মধ্যে 100 বছরে আমরা কী করেছি এই প্রসঙ্গটা উঠেছে, স্বাভাবিক প্রশ্ন। এর সঙ্গে সঙ্গে আর একটা কথা মনে রাখতে হবে, হয়তো আমাদের শব্দ অনেক সময় রং পাল্টায়। যে শব্দ একসময় এক অর্থে ব্যবহার করেছি অর্থ কেমন পাল্টায়, সম্পূর্ণ অর্থ না পাল্টে অনেক সময় তার রং পাল্টে যায়। যেমন জাতীয় শব্দটা উল্লেখ করতে, উচ্চারণ করতে আজকাল ভয় হয়, যেভাবে গোটা দেশ এই শব্দ থেকে তুলকালন করছে তাতে একটু ভয়ের ব্যাপারে সেটা দিয়েছে। কিন্তু যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্য থেকে আমরা অনেক দূরে সরে গেছি। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় প্রতাপ গোটা শিক্ষা ব্যবস্থা কেমনভাবে আচ্ছন্ন করে দিয়েছে, যে আমাদের সমাজটা প্রায় লুপ্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত যদি আমরা চেষ্টা করি সেই সমাজটাকে ভেতর থেকে গড়ে তুলতে, তাহলে হয়তো কোনো মুক্তির সন্ধান আছে। যে বইটি এইমাত্র উন্মোচিত হল সে বইতে বেশ কিছু আলোচনা আছে আমাদের পুরনো শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা শব্দ, জাতীয় চিন্তা, এ নিয়ে খুব গুরুতর আলোচনা আছে। তার সঙ্গে এই প্রশ্নও আছে যে এর থেকে আমরা কোথায় পৌঁছতে পারবো, আজ পৌঁছবার কোনো পথ আছে কি। আমরা সকলে মিলে যদি এখনো ভাবি সেই পথ খুঁজবার কথা, তাহলেই হয়তো এ ধরনের অনুষ্ঠানের কিছু মানে থাকে।